আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাহ দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সাধর ও সম্ভাষণ জানিয়ে শুরু করছি করছে শাহজালাল্লা আলাই এর সংক্ষিপ্ত জীবনী ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ছয়শো একাত্তর হিজরি এবং বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন তার পুরোনাম শায়ক শাহজালাল কুনিয়াত মুজরত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন ইংরেজি সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্মপ্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে আসেন তৎকালে ওই অঞ্চলের রাজা ছিলেন গৌরগোবিন্দ তিনি ছিলেন অত্যাচারী শাসক শাহজালাল ও তার সফরসঙ্গী তিনশো ষাট জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা তার মৃত্যুর পর তাকে সিলেটেই দাফন করা হয় শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান মামা আহমদ কবির তাকে পালক নেন আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয় নামাজ রোজায় অভ্যস্ততার জন্য গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহমদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে আসেন মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষায় গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায় তৎকালীন গৌর রাজ্যের অধিবাসী বুরহানউদ্দিন নামক জনৈক মুসলমান নিজ ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করে গৌরের হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হলে গোবিন্দ বুরহান শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে শাহজালাল রহমতুল্লাহ আলাই এ খবর পেয়ে ভারতের ফতেপুর হতে যাত্রা করে সুরমা নদীর তীরে অবস্থান নেন এ নদী পার হয়ে গৌরের রাজধানী শাহজালাল আউলিয়ার ক্রামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় গোবিন্দ বীতস্রদ্ধ হয়ে পড়েন শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন শাহজালাল রহমতুল্লা আলাই বিসমিল্লা বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজাই করে অনায়াসে নদী পার হয়ে যান গোবিন্দ রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগরের গুপ্ত গিরি দুর্গে আশ্রয় নেন এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি শাহজালাল তিন দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি দখল নেন দর্শক বর্তমানে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই এর মাজারে অনেক অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে এখানে যে গজার মাছগুলো রয়েছে অনেকে এ মাছগুলোকে অলৌকিক মাছ বলে মনে করেন এবং তাদের বিভিন্ন খাবার দাবার দিয়ে থাকেন এটি একটি শির্ক এছাড়াও মাজারে সিজদাও করেন অনেকে মহান আল্লাহ আমাদের সকল শির্ক থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ